আইবাদতের অর্থ কি, ইবাদত কাকে বলে এবং ইবাদত কত প্রকার হতে পারে তা আমরা অনেকেই জানি, আবার অনেকেই এখনও পর্যন্ত ইবাদত সম্পর্কে অবগত নই। তাই আজ আমরা আপনাদের জন্য ইবাদত সম্পর্কিত একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আপনারা এখান থেকে ইবাদত সম্পর্কে জানতে পারবেন এবং সেই সাথে ইসলামে ইবাদত কেন এত গুরুত্বপূর্ণ এ সম্পর্কেও আপনারা জানতে পারবেন। প্রথমে আসা যাক ইবাদতের অর্থ কি। ইবাদত হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো আনুগত্য করা, মেনে চলা, গোলামি করা। যদি ইসলামিক পরিভাষায় ইবাদত সম্পর্কে জানতে চাই তাহলে ইবাদত হচ্ছে মহান আল্লাহ তাআলার আদেশ অনুসারে তার সকল আদেশ উপদেশ মেনে চলা এবং যে সকল কাজ করলে গুনাহ হবে সে সকল কাজ থেকে নিজেকে বিরত রাখা। আমরা ইতিমধ্যে ইবাদত শব্দের অর্থ জেনে গিয়েছি, তাই এখন আমরা জানব ইবাদত কাকে বলে বা ইবাদত বলতে কি বোঝায়। হকুল্লাহ পাঁচ প্রকার। এক, অন্তরের মাধ্যমে ইবাদত, যেমন ইমান, নিয়ত, আল্লাহকে ভয় করা, আশা করা। দুই, জবানের মাধ্যমে ইবাদত, যেমন কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, মোনাজাত করা। তিন, কর্মগত বা শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা। চার, আর্থিক ইবাদত, যেমন যাকাত, কুরবানি, সদকা, ফিতরা, আকিকা ইত্যাদি। পাঁচ, এমন ইবাদত যাতে সকল বৈশিষ্ট্য আবশ্যক, যেমন হজ, উমরা এবং জিহাদ। হকুল ইবাদ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুকের প্রতি যে হক পালনের নির্দেশ করা হয়েছে সে হক আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা, যেমন অন্যের ক্ষতি না করা, মিথ্যা না বলা, কারো প্রতি দোষারোপ না করা, গালিগালাজ না করা, অন্যের ছবি বিকৃত না করা, কাউকে ধোকা না দেওয়া, কারো সঙ্গে প্রতারণা না করা, কাউকে হেয় মনে না করা, অন্যের অর্থের প্রতি লোভ না করা, শত্রুতা না করা, গীবত না করা। অর্থাৎ কেবল মানবকুলই নয় বরং আল্লাহর শ্রেষ্ঠ সকল মাখলুকের হকের প্রতি সচেতন থাকা। সর্বশেষ আমরা জানব ইবাদতের গুরুত্ব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার উদ্দেশ্যে, আর এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এজন্য যে তারা আমারই ইবাদত করবে। আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আমাদের জীবনে ইবাদতের গুরুত্ব কতটা রয়েছে। তাই মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আমাদের সকল মুসলমানদের উচিত সঠিকভাবে ইবাদত করা এবং সেই সাথে কোনো অবস্থাতেই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করা। তাছাড়া আল্লাহ তাআলা আরও বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আর এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শুধু তারই ইবাদত করতে হবে এবং তার আদেশ, উপদেশ, নিষেধ সকল কিছু মেনে চলতে হবে, আর এর মাধ্যমে আমরা ইবাদতের গুরুত্ব উপলব্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।